আপনারা এই কার্যালয়ে বুঝছেন একটু নিজের সামনে টাইলস গুলোর দিকে দেখেন তো, একটু ক্ষয় হয়ে গেছে না? এত বেশি মানুষের পা পড়ছে এই কার্যালয়ে, এই যে ভিপি নূরের কার্যালয়ে, আমাদের গণ অধিকার পরিষদ, এই যে আমরা যে কঠোর আন্দোলনের যে প্ল্যাটফর্মে যে কার্যালয়টা, সামগ্রিকভাবে এত বেশি মানুষের পা পড়ছে যে মানুষগুলো এখানে আসছিল অনেকে এসে এখান থেকে অনুপ্রাণিত হয়ে চলে গিয়ে কাজ করছে সংগঠনের জন্য, আবার অনেকে আসছিল দেখছে ভাল লাগছে, মনে মধ্যে একটা খায়েশ ছিল, আসে চলে গেছে। বুঝতে পারছেন আমাদের যে সংকটটা এই মুহূর্তে, মানে যে সংকট, এই সংকট যারা তৈরি করেছে তারা এত বেশি শক্তি অর্জন করে ফেলছে, মানে এই সংকট যারা তৈরি করেছে তারা এত বেশি শক্তি অর্জন করেছে, এত বেশি অর্থ অর্জন করেছে যে আপনার মতো আরো 10টা সংগঠন এক জায়গায় হলেও তাদের সঙ্গে পারবে না। হ্যাঁ, এবং তারা যে পরিমাণ অস্ত্র সংগ্রহ করেছে, যে পরিমাণে আপনার হলো সম্পদ অ্যাকোয়ার করেছে, সেই সম্পদ এবং অর্থের পরিমাণ এত বেশি যে আপনাদের সবার অর্থের মতো 10 গুণ অর্থ না 100 গুণ অর্থ এক জায়গায় করলেও একটা ইউনিয়ন পরিষদের নেতা, ছাত্রলীগ নেতা 2000 কোটি টাকা পাচার করে। আপনারা বুঝতে পেরেছেন কত বড় সংকট এখানে? তাহলে ওই অর্থের কাছে, ওই বৃত্তের কাছে, ওই অস্ত্রধারীদের কাছে আপনি জিতবেন সম্ভব? অনেক কঠিন, ঠিক আছে, অনেক কঠিন। আমরা বাহ্যিকভাবে মনে হয় 3 বছরে অনেক কিছু করে ফেলেছি। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে যে রাজনৈতিক উত্থান সংগঠনগুলো রয়েছে তার তুলনায় আমরা অনেক দ্রুতই অনেক কিছু করে ফেলেছি, কিন্তু নিজে একটু চিন্তা করে দেখি আমরা যে আমরা আমাদের মেধা, শ্রম এবং শক্তির 10 ভাগও ব্যবহার করি না, 10 ভাগ ব্যবহার করি না। আমাদের সিংহভাগ সময় মেসেজ, মানে ফেসবুক মাইনিং এ চলে যায়। ফেসবুক মাইনিং বুঝেন? মাইনিং মানে কি জানেন? মাইনিং হলো মাটি খুঁড়ে সম্পদ আহরণ করা বা খনিজ সম্পদ খোঁজা, মাইনিং, বিটকয়েন মাইনিং। তো আমরা বেশিরভাগ সময় কিসে কি ব্যবহার করি? ফেসবুক মাইনিং করি, মানে এটা মনে হয় কোদাল দিয়ে খুঁড়তেছি, খুঁড়তে 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 কোনো গুপ্ত সম্পদ আমরা বের করে ফেলবো, এরকম একটা অবস্থা না যে আরো ঠেলতেছি, ঠেলা শেষ হয় না, এরকম একটা অবস্থা। আমাদের মূল্যবান সময়গুলো আমরা এভাবে নষ্ট করে ফেলি আমরা, ঠিক আছে। কিন্তু যেই পরিবর্তনের জন্য আমরা এখানে নিজের তাগাদ নিয়ে আসছি, আমরা যেই পরিবর্তনের স্বপ্ন দেখি, ঠিক আছে, সেই স্বপ্নটা আসলে মানে এত সহজে আসলে হবে না। এই প্রতিষ্ঠান মধ্যে যারা বিল্ডিং বানাই ফেলছে, এই প্রতিষ্ঠান মধ্যে যারা টিভি চ্যানেল বানাইছে, এই প্রতিষ্ঠান মধ্যে দিয়ে যারা ইন্ডাস্ট্রি বানিয়েছে, তারা এই অন্যায় ব্যবস্থার মধ্যেই কিন্তু এটা বানিয়েছে, তাই না? এই অন্যায় ব্যবস্থার মধ্যে বানিয়েছে না? তারা যে সম্পদ অর্জন করে ফেলেছে, তাহলে এই সম্পদ যারা অর্জন করেছে ওরা কি ছেড়ে দেবে? ওরা কি চাইবে এই প্রতিষ্ঠা ভেঙে যাক? ভেঙে যাক, চায় না? তাহলে আমরা যে সকল ছেলে পেলে এখানে একত্রিত হয়েছি, তারা সেই প্রতিষ্ঠা ভেঙে এমন একটা বাংলাদেশ বানাতে যাচ্ছি যে বাংলাদেশে মানুষ খুন হলে বিচার চাওয়ার জন্য ঘুরতে হবে না বছরের পর বছর। আজকে সাগর উনি কত বছর আগে হত্যা হয়েছে? আমাদের রেজা কিবরিয়া ভাই, তার বাবা 17 বছর আগে হত্যা হয়েছে, খুন হয়েছে। আওয়ামী লীগের একজন নেতা খুন হয়েছে, তাই বিচার পাচ্ছে না, তাই না? শাহ কিবরিয়া সাহেব আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী যে বাংলাদেশের যে সকল মন্ত্রণালয় আছে সেই সকল মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কোনটা? অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তাই না? সেই রকম একজন মন্ত্রী খুন হয়েছে, সে 17 বছর আগে, সে বিচার পাচ্ছে না, তাহলে অন্য মানুষের কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা? এই যে সেভেন মার্ডার নারায়ণগঞ্জের, সবাই আমরা জানি না? জানি। তাহলে দেখেন একবারে জানা শোনা, পেপার পত্রিকা লেখা টিভি এত বেশি প্রচার হয়েছে সবার মুখে মুখে, আমেরিকা পর্যন্ত স্যাংশন দিয়েছে, এখনো বিচার হচ্ছে না, স্যাংশন খাওয়ার পরেও বিচার হচ্ছে না। চিন্তা করেন তাহলে এই দেশে ন্যায় বিচার সুশাসন কতটুকু মার খাইয়ে গেছে, তাই না? আসলে আমরা যেভাবে এখানে বসে আছি না, মানে আমরা যেভাবে কাজ করছি, এমনিতে দূর থেকে মনে হয় অনেক কিছু হচ্ছে এখানে, আসলে মানে অনেক কিছু হচ্ছে না, আমাদের আরো অনেক কাজ করতে হবে। এখানে আসলে বসে থাকার সময় নাই, খুব দ্রুত এখান থেকে বের হয়ে যেতে হবে। যারা এখানে আসেন, এই কার্যালয়ে আসেন, এখানে যার যখন যে কেন্দ্রীয় নেতাকে পান তার কাছ থেকে কিছু শেখেন, বলেন ভাই পরিবর্তনের কোন বার্তাটা আমি আমার এলাকায় দিতে পারি, আমাকে কিছু শিখান, আমাকে কিছু পরামর্শ দেন, আমি কিভাবে কাজ করতে পারি, তাই না? এখানে অনেকে আসে, এই কান দিয়ে কথা ঢুকে ওই কান দিয়ে বের করে দেয়, ভাই এভাবে আসলে সম্ভব না, এভাবে সম্ভব না, এই অল্প সদস্যদের সম্ভব না,
আবার এর অর্ধেক সদস্য দিয়েও সম্ভব, ওই যে চিন্তা ধ্যান খেয়াল নিজেকে তৈরি করে নেওয়া পরিবর্তনের জন্য, মানে পুরা পরিবেশটা আপনার বিরুদ্ধে, পুরা পরিবেশটা আপনার বিরুদ্ধে, আপনার বাবা মা পর্যন্ত আপনার বিরুদ্ধে চলে যাবে, আত্মীয় স্বজন সবাই পুরো সোসাইটি আপনার বিরুদ্ধে, সেই জায়গায় আপনি কাজ করছেন, তাহলে কতটুকু ধ্যান খেয়াল লাগবে, তাই না? কতটুকু জ্ঞান, বসে থাকার সময় নাই। যারা এখানে আসেন এখান থেকে চলে যাবেন, চলে যায় নিজ নিজ এলাকায়, এক একটা ব্যক্তি এক একটা নিউক্লিয়াসে রূপান্তরিত হবেন, এক একটা ব্যক্তি এক একটা নিউক্লিয়াসে রূপান্তরিত হবেন। সেই নিউক্লিয়াস মানে, নিউক্লিয়াস মানে কি, তাকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ ঘোরাফেরা করে, অনেকগুলো মানুষ আবর্তিত হয়, তাই না? আবর্তিত হয়। এই যে মানে এই যে মানুষ, এই যে সোসাইটি যে সমস্যা আক্রান্ত, এই যে আমাদের বিপিনুর ভাই চলে আসছে এখানে, তো এই যে আমাদের সমাজটা, আমাদের সমাজটা যে সমস্যাগ্রস্ত, আপনি আপনি জাস্ট এই মুহূর্তে চিন্তা করেন ভাই, ও ভাই এই মুহূর্তে চিন্তা করেন কত মানুষ ক্ষুধার্ত আছে, কত প্রতিবন্ধী না খেয়ে আছে, কত ছিন্নমূল মানুষ না খেয়ে আছে, কত মানুষ শিক্ষা বঞ্চিত, কত মানুষ শিক্ষা বঞ্চিত, জাস্ট চিন্তা করেন ভাই, ইমাজিন করেন যে কি অবস্থা। এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কি বলছে অনলাইনে ক্লাস হবে, কি বলছে ভাই অনলাইনে ক্লাস হবে। আরে ভাই অনলাইনে ক্লাসের জন্য হাতে হাতে স্মার্টফোন দিতে হবে, দিতে পেরেছেন? অনলাইনে ক্লাস করার জন্য দ্রুতগতির ইন্টারনেট দরকার, দিতে পেরেছেন? দ্রুতগতির ইন্টারনেট, স্মার্টফোন, প্রকৃত প্রশিক্ষণ, অ্যাসাইনমেন্ট তৈরি, ক্লাসের অনলাইন ভিত্তিক টিউটোরিয়াল তৈরি, সব কিছুর পরে আপনার অনলাইন ক্লাস সাকসেসফুল হবে, আপনি তৈরি করতে পারেননি। তাহলে যে শিক্ষাটা আপনি দিচ্ছেন, এই শিক্ষা তো গরিব এবং ধনীর মধ্যে ভাগ করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে না, ধনী এবং গরিবের মধ্যে ভাগ করে দিচ্ছে, দিনের পর দিন গ্রামের যারা আছে তারা আরো অশিক্ষিত হয়ে পড়ছে, ঝরে পড়ছে। দেখেন এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই করোনা সংকটে কত শিক্ষার্থী ঝরে পড়েছে, ড্রপ আউট হয়েছে, তার কোনো হিসাব পরিসংখ্যান করেছে সরকার কত কত শতাংশ ড্রপ আউট হয়েছে? তাহলে আমাদের গরিব এবং ধনীদেরকে ভাগ করে ফেলছে না শিক্ষায়, এই যে একটা শিক্ষায় ভাগ করছে এভাবে, শিক্ষা দীক্ষা, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, চাকরি বাকরি সমস্ত জায়গায় বিভেদ সৃষ্টি করে রেখেছে। তাহলে আপনার দেখেন, আপনি এমন একটা সোসাইটিতে, আপনি এমন একটা সোসাইটিতে পরিবর্তনের জন্য চেষ্টা করছেন যে সোসাইটিতে এই সমাজ গড়ার কারিগর শিক্ষক তারাও আপনার পক্ষে না, বুঝছেন? কারা পক্ষে না বলেন তো, মানে শিক্ষক সমাজও আপনার পক্ষে না। এই 2014 সাল 2018 সাল ভোট চুরিতে আমাদের শিক্ষক সমাজ অবদান রেখেছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সিল মারছে না, ধূপধাপ করে সারা রাত ধরে সিল মেরেছে, একটা সমাজ পুরা শিক্ষক সমাজ মিলে ভোট চুরিতে সহযোগিতা করেছে, একজন শিক্ষক বুকে হাত দিয়ে বলে নাই যে আমি এই ভোট চুরিতে সমর্থন করব না, আমার এই চাকরি দরকার নাই, একজন শিক্ষকের ইমানদারিতে এটা আসে নাই। এইরকম ভাবে আপনি এইরকম একটা সমাজ ব্যবস্থায় আপনি পরিবর্তনের জন্য চেষ্টা করছেন, জাতি গড়ার যে কারিগর, আপনি যাকে ভালো কিছু চেষ্টা করবেন সেই কারিগর মুখে উপর দিয়ে বলে দেবে যে আপনি হলো জামাত শিবির রাজাকার, বলে দেবে। এই জাফর ইকবাল স্যার 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় বলেছিল আমাদেরকে উদ্দেশ্য করে যে এদের এই ছাত্রদেরকে দেখে হর হর করে বমি করে দিতে চাই। আপনি কি রকম ব্যবস্থার মধ্যে আছেন আপনি চিন্তা করেন, কত সংকটময় অবস্থার মধ্যে আছেন, ভদ্র ভদ্র সুন্দর সুন্দর ড্রেস পরে থাকবে লোকগুলো, লোকগুলো আপনাকে মুখের উপর দিয়ে আপনার বিরোধিতা করবে। সুতরাং আপনারা যারা এখানে এসেছেন ভাই, এই সমাজের প্রচুর মানুষ অত্যন্ত ব্যাখিয়াল, অত্যন্ত ব্যাখিয়াল, তাদের মধ্যে খেয়াল নাই, ধ্যান নাই, চিন্তা নাই, ধ্যান নাই, চিন্তা নাই, কিভাবে দেশকে উদ্ধার করবে। রাস্তা দিয়ে যাচ্ছে আসছে, দোকানে যাচ্ছে, ব্যবসা করছে, সব করছে, সব হচ্ছে, শুধু আমাদের ন্যায় বিচার এবং সুশাসনের জন্য কেউ চিন্তা করছে না, দেশের জন্য কেউ চিন্তা করছে না, অথচ যেই চিন্তা তারা করছে না সেই চিন্তার ফাঁদ পাড়ায় পড়ে যাবে, এক সময় পড়ে যাবে। একটু আগে একজন প্রবাসী ভাই ফোন দিয়েছিল, তার ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, ওই প্রবাসী ভাই আজকে ফোন দিচ্ছে, বলছে আমি ফেসবুকে গিয়ে লাইভে কথাগুলো বলেছি, কেউ দেখেও না আমার লাইভ, শেয়ার করে না। আমি বলছি আপনার ফেসবুক আইডিটা দেন, ফেসবুক আইডি দিয়েছে, উনি যখন ভুক্তভোগী হয়েছে সেদিনই কেবল প্রতিবাদ করেছে, এর আগে দেখলাম ওনার পোস্টে কোনোদিন সত্য কথা লিখে পোস্ট করে নাই,
যখন ভুক্তভোগী হয়েছে তখন গিয়ে কান্নাকাটি করছে, তাহলে যখন ফান্দে পড়িয়া বোকা কান দিবে সে কান্নায় কাজ হবে? ফান্দে পড়িয়া বকা মানে বুঝেন, বক যখন ফাঁদে পড়ে তখন কান্নাকাটি করে, তখন লাভ হয়? বক কি ছাড়া পায়? ছাড়া পায় না। তো এই ফাঁদ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেই জন্য চিন্তা করতে হবে। ভাই এই কাজটা অনেক কঠিন, এই কাজটা অনেক কঠিন। আপনি যেখানে যান আপনাকে বাধাগ্রস্ত করছে, আপনি চিন্তা করে দেখেন, আপনি যেখানে যান সারা বিশ্বের লক্ষ লক্ষ প্রবাসী বিপদে পড়ে আছে, লক্ষ লক্ষ প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী বিপদে পড়ে আছে, অথচ সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য 1000 প্রবাসী প্রতিবাদ করে না। বিমান ভাড়া বাড়িয়েছে, কত ছিল? 25,000 টাকা, 1,12,000 টাকা করেছে। চিন্তা করতে পারেন, 25,000 টাকার বিমান ভাড়া 1,12,000 টাকা করেছে করেছে। আজকে কোনো প্রবাসী কথাবার্তা বলছে না, 1,80,00,000 প্রবাসী। আরে ভাই, 1,00,000 প্রবাসীও যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামেরাটা ওপেন করে বলতো যে এই অন্যায়টা আমরা মানি না, সেই চাপই সরকার নিতে পারতো না, কিন্তু বলবে না, বলবে না। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বিপদে পড়লে আমেরিকার প্রবাসীরা কথা বলবে না, মালয়েশিয়ার প্রবাসীরা বিপদে পড়লে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা কথা বলবে না, কথা বলছে না। এই যে বরফ জমে আছে, এই যে বরফ জমে আছে, ভয়ের বরফ জমে আছে, এই ভয়ের বরফটা কাটাতে হবে ভাই। এক সময় আমাদের মনে হতো, আমারও মনে হতো যে শেখ হাসিনার ছবি পোস্ট করলে মনে হয় চাকরি হবে, বুঝছেন? কি মনে হতো? শেখ হাসিনার ছবি মনে পোস্ট করলে কি হবে? এত সহজ, এত সহজ। বলেছিল তো ঘরে ঘরে চাকরি দিবে, চাকরি দিতে পেরেছে? পেরেছে? পারে নাই, পারে নাই। এই করোনা সংকটে 23টা সেক্টরে প্রণোদনা দিয়েছে, একটা সেক্টরে আমাদের নাম উল্লেখ নাই যেটা বেকারদের জন্য, এরকম সংকট। অথচ বেকাররা মুখ ফুলে সে কথাগুলো বলছে না, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে। তো এই বরফ কাটাতে হবে, এই বরফ কাটাতে এই যারা দূরে আছে, এই যারা এই ছায়াতলে আসছে না, এই ছায়াতলে যারা আসছে, এই দায়িত্বটা তাদের, যেখানে যারা এখানে আসছেন, ছাতার নিচে আসছেন, গণ অধিকার পরিষদের এই দায়িত্বটা তাদের। যারা এখানে থেকে দূরে আছে ওরা জানে না, এই বিল্ডিংয়ের পাশে বিল্ডিংয়ে এত বেশি মানুষ আছে, তারা জানেও না, তাদের মধ্যে খেয়াল নাই। এই যে বেখেয়াল মানুষগুলো, এদের মধ্যে তাগাদ সৃষ্টি করতে হবে না, করতে হবে না। এটা কিভাবে হবে? সবার কাছে এখান থেকে আসবেন, এখানে আমাদের সর্বোচ্চ নেতা নূর ভাই কি বলে, রেজা ভাই কি বলে, এগুলো শুনেন, শুনেন। প্রত্যেকদিন লাইভ করে, বিভিন্ন প্রোগ্রাম করে। আপনারা হয়তো ভাবেন যে নূর ভাই লাইভে কি বলে আপনি জানেন, আপনি মোটেই জানেন না। আরে ভাই, 2018 সাল থেকে এখন পর্যন্ত, এই 2022 সাল পর্যন্ত নূর ভাইয়ের লাইভ প্রতিদিন দেখি আমি, লাইভে আসলেই দেখি, কোনোদিনের লাইভের সঙ্গে কোনোদিনের লাইভ মিল নাই। কিন্তু অনেকেই ভাবে যে কি বলবে জানি আমি, ঠেলে চলে যায়। শিখতে হবে না, জানতে হবে প্রত্যেকটা। আপনি নিজের মাথাকে সমৃদ্ধ করেন, সমৃদ্ধ করে এখান থেকে যাবেন, গিয়ে আপনার এলাকায় যান, এলাকায় গিয়ে মানুষগুলোকে বলেন, বলতে হবে, না বললে কেউ আসে না। বললাম না, মানুষগুলো বড় বেখেয়াল, এই মানুষগুলো চলার পথে একটা সামনে ইট পড়লে সরায় রাখবে না, পাশ কাটিয়ে চলে যাবে, চলে যাবে, কিন্তু শেখ হাসিনার নামে কিস্তি দেবে, বুঝতে পেরেছেন? মানুষ কি একটা গর্ত দেখলে ওই গর্ত পূরণ করবে না, কিন্তু শেখ হাসিনার নামে, ক্ষমতাসীনদের নামে খিস্তি দেবে। ভাই খালি খিস্তি দিয়ে কাজ হবে? হ্যাঁ, কাজ হবে না। সুতরাং সবাই বেশি বেশি সদস্য সংগ্রহে মনোযোগ দেন, বেশি বেশি, এই যে ভাই শুনছেন, কি করতে হবে? সদস্য সংগ্রহে মনোযোগ দিতে হবে। আপনার অর্থ নাই, আপনার অস্ত্র নাই, আমরা অর্থ এবং অস্ত্র দিয়ে খেলতেও চাই না, খেলতে চাই না। আমরা মানুষের স্রোত চাই, মানুষকে সাথে করে নিয়ে আমরা একসাথে লড়াই করব। সেই লড়াইয়ে এখন পর্যন্ত যত সংগ্রাম হয়েছে সেই প্রত্যেক সংগ্রামে অনেকে জীবন দিতে হয়েছে। আরে ভাই, 16 কোটি মানুষের মধ্যে প্রত্যেক দিন হার্ট অ্যাটাকের অনেক মানুষ মারা যায়, রাজনীতির জন্য কতজন মানুষ মারা যায় বলেন, বলেন? এই সংগঠনে এখন পর্যন্ত না হলেও 20 জন সহযোদ্ধা মারা গেছে বিভিন্নভাবে, সংগঠনের প্রোগ্রামে উপস্থিত থেকে মারা গিয়েছে, এরকম একজনও হয়নি এখনো। তার মানে কি? সংগঠন করার কারণে মানুষ মারা যাচ্ছে না। মানুষ কোন মৃত্যুর ভয়ে ভীত হয়ে আছে বলেন তো? মানুষ প্রাকৃতিক মৃত্যুর ভয় করছে না, কিন্তু যেই মরা দিয়ে মানুষ মরে না সেই মরার ভয়ে সবাই আতঙ্কিত হয়ে আছে, ঠিক না? হ্যাঁ, রাজনীতির কারণে মানুষ কতজন মরেছে আপনি চিন্তা ভাবনা করেন? সুতরাং ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। আমি বলছি, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে?
এই সংগঠনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতা আছে, কিন্তু অধিকার আদায়ের যে আন্দোলন সেই আন্দোলন কেবলই তারই যে এই আন্দোলনে নিজেকে উজাড়ভাবে ঢেলে দেবে। 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ওইটা কি বলে যে শেখ হাসিনার আন্দোলন? ওইটাকে বলে খালেদা জিয়ার আন্দোলন? ওইটাকে বলে নূর হোসেনের আন্দোলন, কারণ নূর হোসেন ওখানে ত্যাগ স্বীকার করেছিল। ঠিক একইভাবে যেখানে যে যে পর্যায়ে যে কমিটিতে আছেন, খুব করে কাজ করেন, অনেক কাজ করেন, কিছুই পাবেন না, তারপরেও কাজ করেন। এই সংগঠনে কেউই টাকা পয়সার জন্য আসেনি, কাউকে টাকা পয়সা দিয়ে পদ পদবি দিয়ে খুশি করতেও পারবেন না। কি হবে, একটা পদ পাইলে 1 বছর থাকে, তারপর আর থাকে না, থাকে আর থাকে না। এত পেরেশানি হওয়ার দরকার নাই। হ্যাঁ, কষ্ট লাগে মনের মধ্যে যে আমি হয়তো অমুক জায়গায় গেলে ভালো লাগতো, স্বাভাবিক। একটু নিজেকে বুঝায় নেন, আত্ম নিজেদের মধ্যে ঝগড়া বিবাদগুলো কমায় নেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য। সবাই এখান থেকে যাবেন, খুবই নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করবেন, কাছাকাছি আসেন, বোঝাপড়া ডেভেলপ করেন, মনের মধ্যে যেটুকু কষ্ট আছে, হিংসা আছে বা অন্যের প্রতি ঈর্ষা কাজ করে, একটু করে বুঝান নিজেকে যে এটা এটা কমাতে হবে, এটা কমাতে হবে। এটা যদি কমাতে না পারেন, তাহলে ওই যে প্রতিষ্ঠিত শক্তিশালী যারা, ওদের বিরুদ্ধে লড়াই করে আপনি পারবেন না। শুধু লড়াই চালায় যাবেন, লড়াই চলবে, কিন্তু লড়াই কোনোদিন শেষ হবে না। ধন্যবাদ সবাইকে।